তাপসত্তার প্রতিবাদে আজকেও বাউলের রাজনৈতিক দল বাউফল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাপসত্তার বিচার চাচ্ছে। মিছিলের রাজপথ ভোলবাসী ভিক্ষা যেতে দিবে না, ভিক্ষা যেতে দেওয়া হবে না। হত্যাকারীরা গ্রেপ্তার না হচ্ছে, শান্ত হচ্ছে না বাউফলের রাজপথ। একটাই দাবি জানায়, ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় কর্মীকে রাজপথে নিহত হতে হয়, সেই দল ক্ষমতা অবস্থায় যুবলীগ কর্মী নিহত মেনে নিতে পারছে না। বাউফলের আহ্বান, জনগণ এই হত্যার বিচার চাচ্ছে। আজ বাউফলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হচ্ছে। এই করোনার মধ্যে কেন মিছিল, সবারই একটা কথা, তারা ভাই হত্যার বিচার পাচ্ছে। তাদের এক ভাই আজ রাজপথে আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করতে গিয়ে জীবন দিয়েছেন। সেই ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। উপজেলা জনতা আসাম ফিরুজ সাহেবের ঘাঁটি, এটা বারবার প্রমাণিত। সেই ঘাঁটিতে কোনো হাইব্রিডের আশ্রয় হবে না, স্থান হবে না। প্রশাসন জবাব চাই, আমার স্বামী আর কোন দাবি নাই, পিছে যাও তোমরা, আর কোন দাবি নাই, গুরুদের বাসি চাই, সামনে যাও আর কোন দাবি নাই, সবই তো দুটো সবই তো লাগে, প্রশাসন জবাব চাই, লাইভ ইয়েস, আমার ভাই মরল কেন, গুলি জুয়েলার ফাঁসি চাই, গুলি জুয়েলার ফাঁসি চাই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গুলি জুয়েলার ফাঁসি চাই, আর কোন দাবি নাই, জয় বাংলা, গুলি জুয়েলার ফাঁসি চাই, আর কোন দাবি নাই, গুলি জুয়েলার ফাঁসি চাই, আর কোন দাবি নাই, বাউফল উপজেলা যুবলীগ কর্মী তাপস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বৃথা যেতে দেব না। সাধারণ জনগণের বিক্ষোভ মিছিল, খুনিদের গ্রেপ্তার করতে হবে, ফাঁসি চাইতে হবে, এই স্লোগানে আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো, অ্যাকশন অ্যাকশন।
অ্যাকশন, ফায়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গুন্ডার গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, গুন্ডার গুন্ডারা, গুন্ডা বিয়ার করিস্তা, বিলের চাঁদা থাকবে না, বিলের চাঁদা থাকবে না, গুন্ডা বিয়ার করিস্তা, চেয়ারম্যান উপজেলা পরিষদ উপস্থিত আছেন, আমাদের মরিয়ম আক্তার নিশু ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, আমাদের এখানে উপস্থিত আছেন বাউফল উপজেলার কাশিপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, কালিশির ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, হলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের গণপ্রিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চন্দ্রদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং আমার ভাই ইব্রাহিম ফারুক যিনি আমাদের নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের সকল চেয়ারম্যান সাহেবরা এখানে উপস্থিত আছেন। আমার ভাই ইব্রাহিম ফারুক বক্তব্য রেখেছে, আমি প্রশাসনের উদ্দেশ্যে অত্যন্ত ঠান্ডা মাথায় বলতে চাই, প্রশাসনের অগ্রগতি নাই, খুনিদের গ্রেপ্তারে অগ্রগতি নাই এ কথা বলবো না, তবে প্রধান খুনি যারা সেই মেয়র জুয়েল সহ অনন্য খুনি যারা তাদেরকে গ্রেপ্তার করা এখনো হয় নাই। আমাদের প্রিয় নেতা আসাম সুরতের নেতৃত্বে 79 সাল থেকে আমরা এই বাউফলে রাজনীতি করি, একটা সুস্থ সুন্দর পরিবেশে আমাদের এই বাউফল চলছিল। এই মেয়র জুয়েল খুনি জুয়েল যখনই এই বাউফল এসেছে তখন জামাত শিবির এই রাজাকারের একটা অংশ নিয়া রাজনীতি শুরু করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা জানেন আদাবাড়িয়া আমাদের আশরাফ আশরাফ খুন হয়েছে, আমাদের কালিশীর হুমায়ুন মল্লিক আমাদের খুন হয়েছে, আমাদের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার ভাই খলিল মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার ভাই মোর্শেদকে মারধর করা হয়েছে, আমাদের পৌর যুবলীগের সভাপতি মামুনকে আহত করা হয়েছে, তার হাত ভেঙে দেওয়া হয়েছে, আমাদের লিঙ্কনকে আহত করা হয়েছে, আমাদের হাসানকে আহত করা হয়েছে, আমাদের রিয়াদ খানকে আহত করা হয়েছে, আমাদের সূর্যমণি ইউনিয়নের আমাদের ইমরান এই মেয়র জুয়েলের বাসায় নিয়ে তাকে আতুর দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়েছে। কাজে আমরা বলতে চাই এই মেয়র জুয়েল খুনি জুয়েল আমরা আর এই বাউফলে দেখতে চাই না, আমরা চাই তাপস হত্যায় যারা জড়িত, তাপস হত্যায় যারা আসামি করা হয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য আমরা অনুরোধ জানাই।